আজকে আমরা কঠিনের তাপীয় প্রসারণের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে কঠিন পদার্থ প্রসারিত হয় এবং তাপমাত্রা হ্রাস পেলে কঠিন পদার্থ সংকুচিত হয়। তো কঠিনের প্রসারণের সুবিধাগুলো কি? না, গরু গাড়ির চাকা যে বেড়, গরু গাড়ির কাঠের চাকার বাইরে একটা লোহার বেড় লাগানো, তো এটা গরু গাড়ির যে বেডটা ওর বেড় চাকার বেড় মানে পরিধিটা এমনি কাঠের চাকার চেয়ে ছোট হয়। এবার ওই লোহার বেডটাকে গরম করা হয়, গরম করলে কি হবে, ওর পরিধিটা বেড়ে যাবে। তখন ওই গরু গাড়ি কাঠের চাকার উপরে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিয়ে ঠান্ডা করা, ঠান্ডা করলে কি হবে, না ওটা গরু গাড়ির চাকার উপর শক্তভাবে এঁটে বসে যাবে। এটা একটা সুবিধা। যদি কাঁচের বোতলে কোনো ধাতব ঢাকনা থাকে, যদি ধাতব ঢাকনাটা আটকে যায় বা খুলতে না খোলে, তখন কি করা হবে, না ওই ধাতব ঢাকনাটাকে গরম করা হবে। তাতে কি হবে, ধাতব ঢাকনার যে প্রসারণ কাঁচের প্রসারণের চেয়ে বেশি হওয়ার জন্য ধাতব ঢাকনাটা সহজে খুলে যায়। এছাড়া বিভিন্ন ধাতুকে যদি রিভেট দিয়ে জোড়া হয়, অর্থাৎ যে ধাতুটা দিয়ে ওদেরকে রিভেট দিয়ে জোড়া হচ্ছে, সেই ধাতুটা গরম করলে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, আবার ঠান্ডা করলে সংকুচিত হয়ে যাচ্ছে, তারপরে দুটো ধাতুকে সহজেই কিন্তু সে আটকে রেখে দেয়। এগুলো হলো সুবিধা। অসুবিধা, প্রথম অসুবিধা হচ্ছে যেমন রেল লাইন, রেল ট্রেন যেটার উপর দিয়ে যায় সেটাকে আমরা বলি রেল। এই রেলগুলোকে মাঝে মাঝে ফিস প্লেটের সাহায্যে জুড়ে দেওয়া হয় এবং দুটো রেলের মাঝখানে একটু ফাঁক রাখা হয়। তার কারণ হচ্ছে যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, রোদের তাপে রেল গরম হয়ে যেতে পারে, দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে, অথবা যখন দ্রুতগতিতে ট্রেনের চাকা ওই রেলের উপর দিয়ে আসে, তখন ওই রেলের সঙ্গে চাকার ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেক্ষেত্রে রেল বেড়ে যেতে পারে। সেই কারণে দুটো রেলের মাঝখানে ফিস প্লেট দিয়ে, দুটো রেলের মাঝখানে একটু ফাঁক রাখা হয় এবং ফিস প্লেট দিয়ে জুড়ে দেওয়া হয়, এবং ফিস প্লেটের যে নাটবল্টুগুলো থাকে সেগুলো কিন্তু গোলাকার না করে সেগুলো ডিম্বাকার করা হয়, যাতে এই নাটবল্টুটা সামনে পিছনে মানে ওই ফিস প্লেটটা সামনে পিছনে এগোতে পিছোতে পারে। এটা হচ্ছে অসুবিধা। এছাড়া যদি স্টিলের ব্রিজ বা লোহার ব্রিজ থাকে কোনো কংক্রিটের সেতুর উপর, নদীর উপর, একদিকটা ফিক্সড রাখা হয় আর একদিকটা রোলার লাগিয়ে রাখা হয় ব্রিজের তলায়। তার কারণ হচ্ছে যখন তাপমাত্রা বাড়বে ব্রিজটা গরম হয়ে যাবে, গরম হলে দৈর্ঘ্য প্রসারণ হবে, তার ফলে কি হবে, একদিকটা যেহেতু রোলার লাগানো আছে তাই রোলারটা চাকাটা গড়িয়ে একটু বেড়ে যাবে। যদি রোলার লাগানো না থাকতো, ফিক্সড থাকতো, তাহলে বেড়ে গিয়ে বেঁকে যেত, দুর্ঘটনা ঘটতো। রেল লাইনের ক্ষেত্রেও তাই, যদি দুটো রেলের মাঝখানে ফাঁকা না থাকতো তাহলে তাপমাত্রা বেড়ে গিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি হলে দুর্ঘটনা ঘটতে পারত। এছাড়া অসুবিধা, মোটা কাঁচের গ্লাস যে জল ফেলা হয় গরম জল, তাহলে কি হবে, না তাপটা দ্রুত সঞ্চালিত হতে পারে না, উপরের দিকে যে অংশটাই জল ঢালা হয়েছে সেটা বেশি প্রসারিত হয়, যেটা বাইরের দিকে আছে কম প্রসারিত হয়, তাহলে কাঁচের গ্লাস ফেটে যেতে পারে। এগুলো হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণের সুবিধা এবং অসুবিধা। ঠিক আছে, আরো অনেক রকম আছে। এবার হচ্ছে দ্বিধাতব পাত এবং তার ব্যবহারিক প্রয়োগ। দ্বিধাতব পাত জিনিসটা কি, না দুটো ধাতুর পাত, সেটা পিওর মেটাল হতে পারে, সম্পূর্ণ ধাতুও হতে পারে। যেমন এখানে আমি দেখিয়েছি পিতল এবং লোহা রিবেট দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। এবার রিবেট দিয়ে জুড়ে দেওয়া হোক, যেমন থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই একটা উপরে আছে পিতল, নিচেরটা আছে লোহা, থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা স্বাভাবিক অবস্থায় এরকম আছে। এবার তাপমাত্রা বাড়ানো, অর্থাৎ থিটা টু করা, থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড করা হবে, তাহলে কি হবে, না এই দুটো ধাতুর তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক নয়, তাহলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সে বেশি বাড়বে, আর যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম সে কম বাড়বে। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হওয়ার জন্য সে বেশি পরিমাণে বাড়বে, আর লোহা কম হওয়ার জন্য লোহা কম বাড়বে। যেহেতু এখানে রিভেট দিয়ে জোড়া আছে তাই ওরা খুলে যেতে পারবে, তখন কি হবে, না পিতলটা বাইরের দিকে এরকম উত্তল আকারে দেখে যাবে আর লোহাটা ভিতরের দিকে অবতলাকৃত ভাবে আন বাং, তাহলে দ্বিধাতব পাত যেই গরম করা হবে রিভেট দিয়ে জুড়ে, তখন কিন্তু এরকম একটা চেহারা নেবে, এরকম বক্রতা, অর্থাৎ যেটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সেটা বেশি পরিমাণে বাড়বে, সেই দিকটা উত্তল আকার হবে, আর যদি যার দৈর্ঘ্য কম সে কম বাড়বে তার অবতল কারণ। এই যে দেখে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে দ্বিধাতব পাত বেঁকে যাচ্ছে, এটাকে কাজে লাগিয়ে নানান রকম
জিনিস বানানো হয়েছে। দ্বিধাতব পাত হলো দুটো পাতকে রিভেট দিয়ে জুড়ে দিলে যেটা হয় দ্বিধাতব পাত, তাপমাত্রা কম বেশি করলে তাদের প্রসারণ বিভিন্ন হয়, সেটা কখনো এইদিকে বাঁকতে পারে কখনো উল্টো দিকেও বাঁকতে পারে। যদি পিতলটা নিচে রাখতাম লোহাটা উপরে রাখতাম তাহলে উল্টো ভাবে বাঁকতো, তখন এইরকম ভাবে বাঁকতো, তখন এইরকম ভাবে ভেঙে যেত, এই এরকম ভাবে বাঁকতো, এখন এইরকম ভেঙেছে ওটা তখন এইভাবে বাঁকতো, এইভাবে বাঁকতো। যদি পিতল এইদিকে থাকতো পিতল আর এদিকে লোহা থাকতো তাহলে ওইদিকে বাঁকতো, এরকম বাঁকতো, এটা এইভাবে ভেঙেছে ওটা এইভাবে বাঁকতো, রিভেট দিয়ে জোড়া থাকলে এইভাবে। এবার এই দ্বিধাতুপাতের এই যে তাপমাত্রা বৃদ্ধিতে যে বেঁকে যাওয়া এটাকে অনেক কাজে লাগানো, যেমন স্বয়ংক্রিয় সুইচ হিসাবে তাপ স্থাপক যন্ত্র, তাপ স্থাপক যন্ত্রটার যে যন্ত্রের সাহায্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করা হয়, তাপ স্থাপক যন্ত্র হচ্ছে যে যন্ত্রের সাহায্যে যে বিশেষ ব্যবস্থার সাহায্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করা হয় তাকে বলা হচ্ছে তাপ স্থাপক যন্ত্র। এখানে দেখো এখানে দুটো ধাতু আছে, একটা হচ্ছে ইনভার একটা হচ্ছে ব্রাস, এদিকটা ইনভার এদিকটা ব্রাস। এবার কি করা হয়েছে না, সাধারণ শ্রোতায় এখানে একটা ব্যাটারি লাগানো আছে বর্তনীতে, এটার সঙ্গে তার দিয়ে এটার সঙ্গে এর লিডের সঙ্গে এটা জোড়া আছে এবং এর যদি কারেন্ট যাচ্ছে তাহলে কি হবে, এইখানে একটা হিটার লাগানো আছে, এই হিটারটা গরম হয়ে উঠবে তাহলে আশেপাশে যে অঞ্চলটা গরম হয়ে উঠবে, তখন কি হবে না তাপমাত্রা বা এই ধাতব পাতের প্রসারণ, তখন কি হবে ব্রাসের দ্রব্য প্রসারণ গুণাঙ্ক বেশি, ইনভারের কম, তখন কি হবে না বেশি যে উত্তপ্ত করা হবে সঙ্গে সঙ্গে এটা এইভাবে বেঁকে যাবে। তারপরে কি হবে এখানে যে এই যে বর্তনীটা সংযুক্ত ছিল এখানে এই বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি হবে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, এখানে তড়িৎ প্রবাহ যাচ্ছিল এখানে তড়িৎ প্রবাহ যাবে না, তখন কি হবে না হিটারটা হিটারটা গরম হবে না, তখন কি হবে ঠান্ডা হতে শুরু করবে, আবার যে ঠান্ডা হতে শুরু করবে তখন আবার কি হবে এটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন আবার এর সঙ্গে সংযোগ স্থাপন হবে, আবার তড়িৎ প্রবাহ হবে, আবার গরম হবে, আবার তাপমাত্রা বৃদ্ধি পেলে এটা এদিকে বেঁকে যাবে, ইনভারের দিকে ব্রাসটা বেঁকে যাবে, যেহেতু ব্রাসের দ্রব্য প্রসারণ গুণাঙ্ক বেশি ইনভারের কম, তাহলে এর সাহায্যে এই যে সিস্টেমটা দ্বিধাতুপাতের যে তাপমাত্রা বৃদ্ধিতে যে অসম প্রসারণ হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমরা তাপ স্থাপক যন্ত্র ব্যবহার করেছি। এবং তাপ স্থাপক যন্ত্র সাধারণত রেফ্রিজারেটার, হট হাউস, ইনকিউবেটার, রেফ্রিজারেটার, হট হাউস, ইনকিউবেটার ইত্যাদি যন্ত্রে এগুলোকে ব্যবহার করা হয়। তাহলে কি হলো স্বাভাবিক অবস্থায় এখন কারেন্ট যাবে, যেই উত্তপ্ত হয়ে উঠবে আশেপাশের পরিবেশটা উত্তপ্ত হবে, দ্বিধাতব পাত বেঁকে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে দেবে, তখন প্রবাহ বন্ধ হয়ে যাবে, আবার ঠান্ডা হবে। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করার জন্য স্বয়ংক্রিয় সুইচ হিসাবে তাপ স্থাপক যন্ত্র আমরা ব্যবহার করতে পারি। আবার কি এটাকে উল্টো দিকে লাগানো হচ্ছে, কথা স্বয়ংক্রিয় সুইচ হিসাবে অগ্নিসংকেত যন্ত্র ফায়ার অ্যালার্ম কিভাবে না, ব্রাশটা এইদিকে দেওয়া হয়েছে, ইনভার্টটা এইদিকে দেওয়া হয়েছে, এবার প্রথমে বর্তমানে বিচ্ছিন্ন করে রাখা আছে, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এখানে একটা কলিং বেল লাগানো আছে, কলিং বেল এখানে ব্যাটারি, এখানে একটা কলিং বেল লাগানো আছে। এইবার সাধারণ অবস্থায় এবার এটা অগ্নিসংকেত যন্ত্র বা ফায়ার অ্যালার্ম কীভাবে কাজ করে না, কোনো কারণে এই যন্ত্রটা যেখানে লাগানো আছে সেইখানে ঘরে কোনো কারণে তাপমাত্রা বেড়ে গেল, আগুন লেগে গেল, তাহলে কী হবে সেইখানে সেই অঞ্চলে তাপমাত্রা দ্রুত বেড়ে যাবে, তখন এই এই জিনিসটা থাকার জন্য কী হবে না উত্তপ্ত অবস্থায় এটা গরম হয়ে উঠবে, তখন ব্রাশটা এরকম বা ইনভার্টটা উল্টো করে লাগানো আছে, তখন কী হবে না এটা গিয়ে এই যে বর্তনীটা বিচ্ছিন্ন ছিল এটার সঙ্গে সংযোগ স্থাপন হয়ে যাবে, যেই সংযোগ স্থাপন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে, তড়িৎ প্রবাহ শুরু হওয়া মানে এই যে বেল লাগানো আছে এই বেলটা তখন বাজতে শুরু করবে, অর্থাৎ যেই বেল বাজতে শুরু করবে তখন বোঝা যাবে যে এখানে তাপমাত্রা বেড়ে গেছে বা অগ্নিসংযোগ হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। একটা হলো স্বয়ংক্রিয় সুইচ হিসাবে তাপ স্থাপক যন্ত্র, ব্রাশ ইনভার যেদিকে লাগিয়েছিলাম উল্টো করে লাগালি স্বয়ংক্রিয় সুইচ হিসাবে অগ্নিসংযোগ যন্ত্র, সাধারণ অবস্থায় বিচ্ছিন্ন থাকে, তাপমাত্রা বাড়লে বেড়ে গিয়ে এটা বেঁকে যাবে, বেঁকে গিয়ে বর্তনী সম্পূর্ণ করবে, এর সঙ্গে একটা কলিং বেল লাগানো আছে সেই কলিং বেলটা বেজে উঠবে, তখন অগ্নিসংযোগ হয়েছে বা তাপমাত্রা বেড়ে গেছে বোঝা যাবে, তখন উপযুক্ত ব্যবস্থা নিলে ক্ষতির হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। এই হলো দ্বিধাতবপাতের দ্বিধাতবপাত তার ব্যবহারিক প্রয়োগ, কখনো তাপ স্থাপক যন্ত্র হিসাবে, কখনো আবার স্বয়ংক্রিয় সুইচ হিসাবে অগ্নিসংকেত যন্ত্রে এটাকে আমরা ব্যবহার করে থাকি। এরপরে
আমরা উষ্ণতার পরিবর্তনে উষ্ণতার পরিবর্তনে পদার্থের ঘনত্বের পরিবর্তন কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। উষ্ণতার পরিবর্তনে পদার্থের কঠিনের ঘনত্বের পরিবর্তন উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থ ঘনত্বের পরিবর্তন উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা আলোচনা করব। উষ্ণতা প্রথমে কি উষ্ণতা যদি বাড়ানো হয় উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়ালে কি হবে না তার আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধিতে একক আয়তনে ভরের হ্রাস হয়। উষ্ণতা বৃদ্ধি হলে কি হবে না আয়তনটা বেড়ে যাবে, আয়তন বাড়া মানে একক আয়তনে যে ভর সেটার পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ আমরা লিখতে পারি ঘনত্ব হ্রাস পায়। যেমন উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায় একক আয়তনে ভর হ্রাস হয় তার মানে ঘনত্ব হ্রাস পায়, আমরা যদি উষ্ণতা কমিয়ে দিই তাহলে আয়তন সংকুচিত হবে তাহলে ঘনত্ব বেড়ে যাবে। আচ্ছা, এর একটা রাশিমালা আমরা বার করি, ধরি থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কোন বস্তুর আয়তন সমান ভি ওয়ান, থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন বস্তুর আয়তন সমান ভি ওয়ান, ঘনত্ব সমান রো ওয়ান, তাহলে ভর কত হবে, ভর সমান হবে রো ওয়ান ভি ওয়ান, ভর এম সমান হবে রো ওয়ান ভি ওয়ান। আচ্ছা, থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ভি ওয়ান, ঘনত্ব রো ওয়ান, ভর হবে রো ওয়ান ভি ওয়ান, এবং থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ধরলাম ভি টু, ঘনত্ব ধরলাম রো টু, তাহলে ভর কত হবে, ভর এম ইকুয়াল টু হবে রো টু ভি টু, তাহলে ভর হবে রো টু ভি টু। এখন উষ্ণতার পরিবর্তনে ভরের তো আর পরিবর্তন হবে না, কারণ উষ্ণতা থিটা ওয়ান থেকে থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, কিন্তু আমার যে ভর সেটা তো ঠিক থাকবে, উষ্ণতার পরিবর্তনে ভরের পরিবর্তন হয় না, তাই আমরা লিখতে পারব যেহেতু ভর ঠিক থাকবে তার আমরা লিখতে পারি রো ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু রো টু ভি টু। যেহেতু উষ্ণতার পরিবর্তন ভর অপরিবর্তিত থাকে, উষ্ণতার পরিবর্তন হলেও ভরের কোন পরিবর্তন হয় না, তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি অতএব রো ওয়ান বাই রো টু, রো ওয়ান ভাগ রো টু, ভি টু ভাগ ভি ওয়ান, ভি টু সমান কত হবে ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা থিটা ডিভাইড বাই ভি ওয়ান। এখানে গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক, আগেই আমরা পড়েছি, এবং থিটা টু মাইনাস থিটা ওয়ান ইকুয়াল টু থিটা উষ্ণতা বৃদ্ধি, এটা কি
উষ্ণতা বৃদ্ধি মানে v2 v1 1 θ2 θ1 যে θ2 θ1 টাকে আমরা θ ধরে নিয়েছি তাহলে এটা কি হবে অতএব rho 1 / rho 2 সমান দাঁড়াবে 1 প্লাস গামা ইন θ এখান থেকে আমরা লিখতে পারি rho 2 = rho 1 into 1 প্লাস গামা θ হোল টু দি পাওয়ার মাইনাস 1 rho 2 টাকে পাশে নিয়ে গেলাম আর 1 প্লাস গামা θ কে নিচে নিয়ে এলাম আর সেটাকে উপরে তুলে কি হবে মাইনাস পাওয়ার হয়ে এখান থেকে লিখতে পারি rho 1 into 1 মাইনাস গামা θ তাহলে আমরা কি পেলাম rho 2 = rho 1 into 1 মাইনাস গামা θ এখানে একটা টার্ম নিলাম এখানে যেহেতু থিটা বৃদ্ধি কম এবং গামা এর মান অনেক কম সেই জন্য পরবর্তী যে টার্মগুলো আছে এর পরবর্তী টার্ম গামা স্কয়ার থিটা স্কয়ার সেই সব টার্মগুলো বাদ দিয়ে দেওয়া হলো যেহেতু গামা এর মান অনেক কম তাই লিখে যাবে রোয়ানি টার্ম এখান থেকে কি এই সমীকরণ থেকে কি বোঝা যাচ্ছে অর্থাৎ রোটটা থিটা টু বৃদ্ধি সিন্ডিকেট তাপমাত্রায় ঘনত্ব তাহলে রোটটা রোয়ান হচ্ছে কম হয়ে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব হ্রাস পেয়ে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব হ্রাস পাচ্ছে অর্থাৎ এখান থেকে লিখতে পারি আমরা rho 2 less than rho 1 rho 2 কত হবে rho 2 less than rho 1 এবার rho 2 কে যদি আমরা rho theta ধরি আর rho 1 কে যদি rho 0 ধরি তাহলে 1 minus gamma theta এখানে একটা ধরে নেওয়া হচ্ছে rho 2 সমান rho theta এবং rho 1 সমান rho 0 ধরে নেওয়া হচ্ছে তাহলে এবার যদি আমরা এই ঘনত্বের সঙ্গে উষ্ণতার যে লেখচিত্রটা কিরকম হবে উষ্ণতার লেখচিত্র ঘনত্ব ভার্সাস উষ্ণতা এটা হচ্ছে উষ্ণতা এটা হচ্ছে ঘনত্ব অর্থাৎ y অক্ষ বরাবর যদি ঘনত্ব rho থিটা এবং এই বরাবর যদি থিটা আমরা প্লট করি x অক্ষ বরাবর এটা হচ্ছে মূলবিন্দু ঠিক আছে এটা হচ্ছে মূলবিন্দু এটা হচ্ছে মূলবিন্দু তাহলে কি হবে না থিটা 1 তোমার আমরা থিটা 1 কে 0 ডিগ্রি যদি ধরি থিটা 1 টাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি এখানে এখানে দেখো থিটা মানে কত লিখেছিলাম থিটা 2 মাইনাস থিটা 1 কত লিখতে হবে থিটা 1 টাকে যদি 0 ধরা তাহলে থিটা 2 কত থিটা হয়ে যাচ্ছে আচ্ছা তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মূলবিন্দু মূলমান 0 0 তাহলে এইখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘনত্ব কত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘনত্ব হচ্ছে তোমার রো 0 তার মানে এইখানে গ্রাফটা এরকম হবে যত এইটা তোমার রো 0 হবে এখান থেকে গ্রাফটা হবে হবে না অর্থাৎ উষ্ণতা যে মধ্যে থাকবে এর ঘনত্ব ধীরে 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 হ্রাস পাবে উষ্ণতা বৃদ্ধিতে এর ঘনত্ব ধীরে ধীরে হ্রাস পাবে আমরা থিটা ওয়ান টাকে আমরা এখানে থিটা ওয়ান সমান জিরো ডিগ্রি সেন্টিগ্রেড যদি ধরি আর থিটা টু সমান থিটা ডিগ্রি ধরি তাহলে রাখটাই এরকম হবে অর্থাৎ থিটা ওয়ান জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘনত্ব যেটা রো জিরো আর থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেডের রো থিটা তাহলে রো থিটার সঙ্গে এই রাখটা রো থিটার হচ্ছে এই ঘনত্বটা এই দিকটা উষ্ণতা বৃদ্ধি এই দিকটা মূল বিন্দু অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘনত্ব রো জিরো রোজিরো থেকে এই তাপমাত্রা বাড়ানো হবে ঘনত্ব ধীরে ধীরে হ্রাস পাবে এই হচ্ছে ঘনত্বের পরিবর্তনের সঙ্গে উষ্ণতার পরিবর্তনের একটা ঘনত্বের উষ্ণতার সঙ্গে ঘনত্বের পরিবর্তনের লেখচিত্র তাহলে রো থিটা ইকুয়াল কত হলো রো জিরো ইনটু ওয়ান মাইনাস গামা থিটা তার মানে তাপমাত্রা বাড়লে যেমন ঘনত্ব বৃদ্ধি পাবে তাপমাত্রা কমলে তেমনি ঘনত্ব হ্রাস পাবে তাপমাত্রা বৃদ্ধিতে ঘনত্ব হ্রাস পাবে এবং তাপমাত্রা হ্রাসে ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে উষ্ণতার পরিবর্তনে ঘনত্ব তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমবে এবং তাপমাত্রা কমলে ঘনত্ব বাড়বে এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক
এখন আমরা আলোচনা করব তাপীয় পীড়ন বা থার্মাল স্ট্রেসিং জিনিসটা কি একটা এক্সপেরিমেন্টাল আয়োজন আমি দেখে নেওয়া যাক এই ইয়ে হচ্ছে এটা এই যে সবুজ রঙের এই একটা হলো একটা শক্ত ধাতব ফ্রেম এর মধ্যে দুদিকে ফুটো করে একটা আর একটা দণ্ড ঢোকানো আছে এবং দণ্ডের একদিকটা স্ক্রু আছে এবং একটা এন নাট আছে এটাকে শক্ত করে এই প্রান্তের সঙ্গে আটকে দেওয়া যায় আর অপর দিকটায় দুটো ছিদ্র করা আছে একটা পিওয়ান একটা পিটু ছিদ্র এই পিওয়ান পিটু ছিদ্রে দুটো পিন দিয়ে আটকে দেওয়া হয় এবার একদিকটা ভালো করে নাট স্ক্রুর উপরে নাটটা ঘুরিয়ে আর দণ্ডের একদিকটা শক্ত করে আটকে দেওয়া হয় এবার এটাকে নিয়ে গরম করা হয় তখন গরম করার আগে এই পিওয়ান যে ছিদ্রটা আছে এর মধ্যে একটা পিন ঢুকিয়ে দেওয়া হয় যেই গরম করা হবে কি সময় পরে দেখা যাবে পিওয়ান পিনটা ভেঙে গেল পিওয়ান পিনটা ভেঙে গেল আবার ওটাকে যখন ঠান্ডা করা হয় তখন এপাশে পিটু আর একটা পিন লাগিয়ে দেওয়া হয় তখন দেখা যাবে পিটু পিনটাও ভেঙে যাচ্ছে তাহলে এই এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা এই প্রমাণ করে যে যখন তাপ দেওয়া হয়েছিল গরম করা হচ্ছিল এই গড়টাকে একটা দিক ফিক্সটা ওই দিকটা বেশি বাড়তে পারছে না এই দিকটা ফ্রি আছে তাই এই দিকটা বেড়ে যাচ্ছে তারপরে পিনের উপরে একটা চাপ প্রয়োগ করছে বল প্রয়োগ করছে তারপরে পিনটা ভেঙে যাচ্ছে আর যখন ঠান্ডা করা হচ্ছে তখন কি হচ্ছে উল্টো দিকে সংকুচিত হচ্ছে তখন পিটু পিনের উপর চাপ করছে পিটু পিনটাও ভেঙে যাচ্ছে এই হলো এই যে তাপীয় প্রসারণ বা সংকোচনের ফলে ধাতু একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে থার্মাল স্ট্রেস অর্থাৎ তাপীয় প্রসারণ বা সংকোচনে কোন পদার্থে প্রতি একক ক্ষেত্রফল তাপীয় উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে অর্থাৎ তাপীয় প্রসারণ এবং সংকোচনে কোন পদার্থে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল তাপীয় বলকে বলা হয় তাপীয় পীড়ন অর্থাৎ তাপীয় প্রসারণ এবং সংকোচনে কোন পদার্থে একক ক্ষেত্রফলে উদ্ভূত তাপীয় বলকে বলা হচ্ছে তাপীয় পীড়ন বা থার্মাল স্ট্রেস তো আমরা ধরি এবার রাশিমাল ব্যঞ্জনে ধরি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর এর দৈর্ঘ্য সমান এল ওয়ান থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর এর দৈর্ঘ্য সমান এল টু অর্থাৎ থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর এর দৈর্ঘ্য এল ওয়ান থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর এর দৈর্ঘ্য এল টু এবং এই আর এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ধরি আলফা কি বললাম না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরলাম আলফা তাহলে কি হবে তাহলে এল টু মাইনাস এল ওয়ান কত হবে এল ওয়ান ইন্টু আলফা ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান অর্থাৎ যত দৈর্ঘ্য বৃদ্ধি হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা এ ইকুয়াল টু এল আলফা ডেল্টা থিটা এখানে ডেল্টা এল সমান এল টু মাইনাস এল ওয়ান সমান এল ধরলাম আর ডেল্টা থিটা সমান থিটা টু মাইনাস থিটা ওয়ান ধরলাম এই এক্সপ্রেশন থেকে একটু ছোট করে নিলাম এল টু মাইনাস এল ওয়ানটা কেমন ধরলাম ডেল্টা এল এল ওয়ানটা শুধু এল ধরলাম আলফা থিটা টু মাইনাস থিটা ওয়ানকে ডেল্টা থিটা তার মানে ডেল্টা এল ইকুয়াল টু এল ইন্টু এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা তার মানে এখান থেকে লিখতে পারি ডেল্টা এল বাই এল আলফা ইন্টু ডেল্টা থিটা আলফা ইন্টু ডেল্টা থিটা এবার দৈর্ঘ্য বৃদ্ধি এই যে এটাই গরম করা হচ্ছে থিটা ওয়ান থেকে থিটা টু তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাধা প্রাপ্ত হলে কি করবে না একটা তাপীয় বলের সৃষ্টি হবে সেই বলটাকে ধরি দৈর্ঘ্য বৃদ্ধি বাধা প্রাপ্ত হলে এবং এই বডের এই যে আপ এর ক্ষেত্রফলটা ধরে নিলাম ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা এ ধরে নিলাম তাহলে থিটা ওয়ান থেকে থিটা টু তাপমাত্রা বৃদ্ধি প্রাপ্তি পেলে তখন যে তাপীয় বলের উদ্ভব হয় তা যদি তাপীয় বল উদ্ভূত
তাপীয় বল সমান F হলে তাহলে কুলম্ব কত হবে কুলম্ব সমান হবে তাপীয় বিভব সরি তাপীয় কুলম্ব কত হবে তাপীয় কুলম্ব সমান হবে F / A তাপীয় কুলম্ব কত হবে F / A অর্থাৎ আমরা বলেছিলাম যে তাপীয় প্রসারণ বা সংকোচনে কোন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল তাপীয় বলকে তাপীয় প্রসারণ বা সংকোচনে কোন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত বা ক্রিয়াশীল তাপীয় বলকে বলা হয় তাপীয় পীড়ন তাহলে তাপীয় পীড়ন হল কত যদি f তাপীয় বল যদি f হয় এবং দণ্ডের অর্থাৎ আর দণ্ডের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যদি a হয় তাহলে তাপীয় পীড়ন কত হবে f / a এবার এবার যদি হয় ধাতুটির ইয়ং গুণাঙ্ক ধাতুটির ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে আর ধাতু ধাতুটির ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে কি লিখতে পারি ওয়াই সমান এফ বাই এ ভাগ ডেল্টা এল বাই এল এফ বাই এ ভাগ ডেল্টা এল বাই এল অর্থাৎ তাপীয় পীড়ন ভাগ অনুদৈর্ঘ্য বিকৃতি এফ বাই এ ভাগ ডেল্টা এল বাই এল তাহলে এফ সমান কত লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি এফ সমান ওয়াই ইন্টু এ ওয়াই ইন্টু এ ইন্টু ডেল্টা এল বাই এল আবার দেখো যে ডেল্টা এল বাই এল সমান আলফা ইন্টু ডেল্টা থিটা তাহলে ওয়াই a alpha delta theta y a alpha into delta theta তার মানে f এর রাশি মান কত হইল f হলো y a alpha delta theta y a alpha delta theta এইটা হচ্ছে প্রতিক্রিয়া যে প্রতিক্রিয়া বলটা তৈরি হয়েছে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর একক ক্ষেত্রফলে যে বলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এফ বাই এ তাকে পরিমাণ হবে এফ বাই এ তাহলে এফ বাই এ করলে কত আসবে ওয়াই আলফা ডেল্টা এখান থেকে আমরা এফ বাই এ কত পাবো এখান থেকে পেয়ে যাবো এফ বাই এ তাকে পরিমাণ কত পাবো এটা ক্রিয়াশীল বল এটা হচ্ছে ক্রিয়াশীল বল আর তাকে পরিমাণ পাবো ওয়াই ভাগে ওয়াই আলফা এফ বাই এ ওয়াই আলফা ডেল্টা y আলফা ডেল্টা থিটা তাহলে এর একক কি হবে যেহেতু ইয়ং অনুদৈর্ঘ্য বিকৃতি কোনো একক নেই তাহলে এই যে y হলো তোমার f এর একক f এর তাপীয় পীড়নের মাত্রা কত হবে তাপীয় পীড়নের মাত্রা কত হবে তাহলে প্রিয় তাপীয় পীড়নের একক কি হবে চাপের একক ডাইম পার স্কয়ার সেন্টিমিটার তাপীয় ডাইম পার স্কয়ার সেন্টিমিটার নিউটন পার বর্গমিটার ঠিক আছে তাপীয় পীড়ন তাপীয় পীড়নের মাত্রা কি হবে কেন তাপীয় পীড়নের মাত্রা হবে তোমার চাপের মাত্রা চাপের মাত্রা তাপীয় পীড়নের মাত্রা পীড়নের মাত্রা মাত্রা সমানুপাত হবে বল বাই ক্ষেত্রফল এম এল টু দি পাওয়ার মাইনাস টু ভাগ এল স্কোয়ার সমান m e to the power minus 1 e to the power minus 2 m e to the power minus 1 e to the power minus 2 m l e to the power minus 1 m l e to the power minus 1 m l e to the power minus 1 e to the power minus 2 m l পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস টু এবার আমরা তাপীয় পীড়নের সঙ্গে উষ্ণতার পরিবর্তনের লেখচিত্র আঁকব তাপীয় পীড়নের সঙ্গে আমি তাপীয় পীড়নের সঙ্গে তাপীয় পীড়নের সঙ্গে
রাষ্ট্রীয় লোন উষ্ণতার পরিবর্তন মানে এফআইএ ভাগ ডেল্টা থিটা এফআইএ ভাগ ডেল্টা থিটা তাপীয় লোন ভাগ ডেল্টা থিটা এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা মূলবিন্দু মূলবিন্দু এটা হচ্ছে মূলবিন্দু তাহলে কিরকম হবে না লোকচিত্রটা হবে এরকম অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তাপীয় কিরণ ভার্সাস উষ্ণতার পরিবর্তন এই লোকচিত্রটা হবে এরকম তাহলে আরেকবার বলছি তাপীয় কিরণ কাকে বলে তাপীয় প্রসারণ বা সংকোচনে কোন কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল তাপীয় বলকে বলা হয় তাপীয় কিরণ তাপীয় প্রসারণ বা সংকোচনে কোন কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল তাপীয় বলকে বলা হয় তাপীয় কিরণ সেখান থেকে আমরা কি ধরেছি না একটা আর দণ্ড তার থেকে অন ডিভিশন দিয়ে তাপমাত্রায় দৈর্ঘ্য এল ওয়ান থিটা টু ডিভিশন দিয়ে তাপমাত্রায় দৈর্ঘ্য এল টু ধাতুটি দৈর্ঘ্য প্রসারণাঙ্ক আলফা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে তাহলে এল টু মাইনাস এল ওয়ান ইকুয়াল টু এল ওয়ান আলফা থিটা টু মাইনাস থিটা ওয়ান এল টু মাইনাস এল ওয়ান সমান ডেল্টা এল ধরেছি এল ওয়ানটাকে শুধু এল ধরেছি থিটা টু মাইনাস থিটা ওয়ান কে ডেল্টা থিটা ধরেছি ডেল্টা এল ইকুয়াল টু এল ইন্টু আলফা ইন্টু ডেল্টা থিটা তাহলে ডেল্টা এল বাই এল ইকুয়াল টু হবে আলফা ইন্টু ডেল্টা থিটা এবার উদ্ভূত তাপীয় বল যদি এফ হয় তাহলে তাপীয় পীড়ন হবে কত এফ বাই এ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল আমরা এক্সপেরিমেন্ট থেকে দেখলাম যে একবার পি ওয়ান নাটটা ভেঙে যাচ্ছে একবার পি টু নাটটা ভেঙে যাচ্ছে তাহলে আবার ধাতুটির যং গুণাঙ্ক ধাতুটির ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক ওয়াই হবে ওয়াই সমান এফ বাই এফ ভাগ ডেল্টা এফ বাই এল তাপীয় পীড়ন ভাগ অনুদৈর্ঘ্য বিকৃতি এফ সমান হবে কত ওয়াই এ ডেল্টা এল বাই এল ওয়াই এ আলফা ডেল্টা থিটা ডেল্টা এল বাই এল সমান কত পেয়েছিলাম আলফা ইন্টু ডেল্টা থিটা তাহলে ডেল্টা এল বাই এল এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি আলফা ইন্টু ডেল্টা থিটা তার মানে এফ ইকুয়াল টু ওয়াই এ আলফা ডেল্টা থিটা এটা হচ্ছে বল উদ্ভূত বল আর পীড়ন কত হবে এফ বাই এ ওয়াই ওয়াই আলফা ডেল্টা থিটা ওয়াই আলফা ডেল্টা থিটা মানে ওয়াই এফ সমান হলো ওয়াই এ আলফা ডেল্টা থিটা ওয়াই এ আলফা ডেল্টা থিটা এফ বাই এ হবে ওয়াই আলফা ডেল্টা থিটা আর তাপীয় পীড়নের মাত্রা হবে কত তাপীয় পীড়নের মাত্রা হবে এফ বাই এ তার মানে বল বাই ক্ষেত্রফল মানে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বল আর ক্ষেত্রফল এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু পাওয়ার মাইনাস টু তাপীয় পীড়নের একক কী হবে সিজিএস পদ্ধতিতে লাইন পার বর্গ সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে নিউটন পার বর্গ মিটার আর উষ্ণতার পরিবর্তনের সঙ্গে তাপীয় পীড়নের যে লেখচিত্র হবে মূলবিন্দু বান্ধব হবে একটা সরল লেখা হবে এই হলো আমাদের তাপীয় পীড়ন সংক্রান্ত রাশিমালা এবং তাপীয় পীড়নের সংজ্ঞা আজকে এই পর্যন্তই থাক এরপরের দিন আবার নেক্সট টপিক নিয়ে আমরা